কিংস্টাউনের নেটে সৌম্য সরকারকে নিয়ে হেড কোচ চান্দ্রিকা হাথুরুসিংহে এবং ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের কাজ। লম্বা সময়ের এই সেশনে সৌম্য অবশ্য খেলেছেন বড় বড় শট। দলের ওপেনিং কিংবা ব্যাটিং অর্ডারের যে অবস্থা, তাতে অফ ফর্মে থাকা সৌম্য একাদশে ফেরার সম্ভাবনা অনেক। একই সময়ে নেটে সাকিব আল হাসানও ব্যাট হাতে কাটিয়েছেন ব্যস্ত সময়, ব্যাট হাতে আছেন ফর্মের তলানিতে। টাইগারদের সবচাইতে অভিজ্ঞ ক্যাম্পেইনারের এখন আপাতত টার্গেট যে কোনো মূল্যে রানে ফেরা। ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর গ্রুপের একমাত্র দল হিসেবে বাংলাদেশের জয় সংখ্যা শূন্য। তবুও খোলা আছে সেমির রাস্তা, তবে মেলাতে হবে নানান সমীকরণ। অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে স্মরণীয় মার্জিন অর্থাৎ এক রানে হারে, তখন তাদের নেট রান রেট হবে 0.117। সেক্ষেত্রে আফগানদের বিপক্ষে বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে 200 রান করে, বাংলাদেশকে জিততে হবে 85 রান বা এর বেশি ব্যবধানে। তাহলে কেবল অস্ট্রেলিয়ার নেট রান রেট টপকে দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে বাংলাদেশ। এছাড়াও ভারত যদি অজিদের নিদেন পক্ষে 50-এর আশেপাশে রানে হারায়, তবে ওদিকে বাংলাদেশও আফগানদের হারাতে হবে একই ব্যবধানে। তবে এই সমীকরণ মিলিয়ে বাংলাদেশ যাবে সেমিফাইনালে। তবে সমীকরণ কি দাঁড়াবে সেটা সঠিক ধারণা পাওয়া যাবে মাঝরাতে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ শেষেই। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।